বন্ধু, কোথায় তুমি? আরে দোস্ত, এতদিন পর কি মনে করে? বন্ধু, হ্যাঁ, তোমাকে মনে করলাম। বন্ধু, কিছু বিপদে পড়েছি। বন্ধু আল্লাহ, বলিস কি কি বিপদ, কি হইছে? বন্ধু, তোমার এই বন্ধুর, তোমার ওই 3 নম্বর ভাবের সাথে আজকে 3 মাসের অ্যানিভার্সারি। কিছু টাকা লাগবে, হেল্পটা করে দাও। দোস্ত আমি অবশ্যই অবশ্যই আমি তোর হেল্প করলে দোস্ত আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি কয়দিন আগেই, ঠিক আছে, কয়দিন আগে মনে কর বাসাটা চেঞ্জ করছি, তো আমার মানে একদম একদম আমার হাত খালি দোস্ত। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারণা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন। বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার, খুব কাছে রাখতে হবে যে কে কি। যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই, জানেন, আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনার গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে সারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোক বোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। আচ্ছা বন্ধু, আমি রাখি, দেখো বাসায় আসিস বন্ধু, ওকে বাই।